ओ पानी रे पानी। তাহলে রামনগর থেকে দুলপুর যাওয়ার রাস্তা, রাস্তার মধ্যে পানির ব্যবস্থা, হাঁটা যায় না, আস্তে আস্তে হাঁটতে হয়, রাস্তার উপর দিয়ে এভাবে পানি যাইতেছে। এখন আমি যেদিকে হাঁটতেছি এদিকে সকালেও সকালে এত বেশি ছিল না, মানে আস্তে আস্তে রাস্তার উপর দিয়ে পানি গেছে। সকালে যখন আমি বাজারে যাই মনে হয় 11টার দিকে, এখন বর্তমানে অনেক পানি, জানি না আরও কতটুকু বাড়বে, অবস্থা খুব বেশি খারাপ। বেশি খারাপ অবস্থা, আর নদীর পানি আরও ডুবে যাইতেছে, দিনের যে অবস্থা জানি না আরও কতটুকু মানে বাড়বে। মানুষ আসতেছে, ওই বড় অবস্থা খারাপ, আরও যেন কত পানি বাড়বো আল্লাহ জানে। দেখো তাইয়া একটার সময় কত পানি বাড়তে, যে নদী এটা হলো নদীর পানি, ডাইরেক্ট নদী থেকে পানি আসতেছে, ওই যে দেখেন নামতেছে পানি, হাঁটা দা না আস্তে আস্তে হাঁটতে হয়, তাই তোমরা ধাক্কা দিয়ে নিজে নিয়ে যায় চিন্তা হয়। এই যে দেখেন মুরব্বি হাঁটতে পারতেছে না, খেলা মারে লামালি বকুন বলো, দেখো পানির কি তুর। প্রায় আটো পানি, ও রে পানি রে পানি, গ্রামে অনেকের গোর বাড়িতে পানি উঠে গেছে, গরু বাছুর নিয়ে অনেক অনেক বিপদের মধ্যে আছে। এই যে দেখা যায় কিনা বলতে পারবো না, অনেক দূরে ওদের বাড়িতে মনে হয় কুমোর পানি, অতিরিক্ত পানি। এই যে দেখেন বাড়ির উঠান, বাড়ির উঠান দিয়ে কীভাবে পানি যাইতেছে, একটুর জন্য শুধু আরও যদি এক ইঞ্চি পানি বাড়ে হয়তো গরের মধ্যে উঠে যাবে, এমন অবস্থা।
সবাই লাইভটা শেয়ার করেন, শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেন। কি অবস্থা পানি? অবস্থা তো টাইট, পানির তো অবস্থা টাইট, পানি দেওয়া দেয় আটতে নি মারো। এই যে মানুষের রাস্তা সাইডে দেওয়া অনেক কিছু দিয়ে বান দেওয়ার চেষ্টা করতেছে, বান্ধে রাখছে, তারপরে আটকানো সম্ভব হইতেছে না, পানি যাইতেছে। দেখেন বাড়ির উঠানে উঠানে পানি টাকা দাইতেছে না কোনোভাবে, অবস্থা খারাপ পানি। এই যে দেন কোথা কোথা দিয়ে বান্ধ দেওয়ার চেষ্টা, এই যে আমার বাড়ি অবস্থা খারাপ।